হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাজীব সাহা। তো আজকে যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে পুজোর আগে রোগা হবে কি করে। এক্স্যাক্টলি ফ্রেন্ড, এই মুহূর্তে সব থেকে হট টপিক সেটা হচ্ছে পুজো। তো পুজোর আগে তোমরা প্রত্যেকে নিজেকে সুন্দর দেখাতে চাও, আর আজকে আমি তোমাদেরকে বলবো যে পুজোর আগে তুমি তোমার ওজন কমাবে কি করে, বা রাদার তুমি পুজোর আগে রোগা হবে কি করে। কিন্তু প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে ওজন বাড়া বা ওজন কমা এটা একটা শারীরিক প্রক্রিয়া, এটা সবার জন্য কিন্তু সমান নয়। আমি এই ভিডিওটাতে তোমাদেরকে সেটাই বলবো যে আমি এই 21 দিনে বা এই 3 সপ্তাহে ওজন কমানোর জন্য যে যে স্টেপগুলো ফলো করব, বা এর আগেও আমি যে স্টেপগুলো ফলো করেছি সেগুলো এক্স্যাক্টলি কী কী। তোমরা এটাকে ফলো করতে পারো, কিন্তু দের ইজ নো গ্যারেন্টি যে এটাতে ওজন কমবেই বা তোমরা রোগা হতে পারবেই। কিন্তু কিছু সিম্পল বেসিক স্টেপ, হয়তো আমি জিমে যেতে পারি না কারণ আমার কাছে ওয়ার্কআউট করার টাইম নেই, বা আমি হয়তো প্রচুর ডায়েট করতে পারি না কারণ আমাকে প্রচুর স্ট্রেস লেভেল আমার খুব হাই, আমাকে প্রচুর কাজ করতে হয়, আমার ডায়েট করার সময় নেই। তো কিছু সিম্পল স্টেপের মাধ্যমে আমরা কী করে নিজেদের ওয়েটটাকে কন্ট্রোলে রাখতে পারি, নিজের ওয়েটটাকে কীভাবে কমাতে পারি সেইটার উপরে এই ভিডিওটা। তো যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর অবভিয়াসলি যদি পছন্দ হয় তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখানে এই ভিডিওটার নিচে তোমরা সাবস্ক্রাইব বাটন পাবে, সেই সাবস্ক্রাইব বাটনটাতে তোমরা প্রেস করবে, পাশে বেল আইকন রয়েছে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না, কারণ আরও মজার কিছু ভিডিও পুজোর আগে, পুজোর উপরে কিছু ভিডিও, আরও অনেক কিছু আমাদের নতুন ভিডিও আমি কিছু দিনের মধ্যেই আপলোড করব। তো কিপ ওয়াচিং। পুজোর আর মাত্র 3 সপ্তাহ বাকি। হ্যাঁ বন্ধুরা, বাঙালির সবথেকে প্রিয় উৎসব দুর্গাপুজো আর মাত্র 3 সপ্তাহ বাকি, আর ইতিমধ্যেই কিন্তু চারিদিকে হিরিক পড়ে গেছে জামাকাপড় কেনার। নতুন জামাকাপড় পরতে হবে দুর্গাপুজোতে, সবাই মিলে কিন্তু শপিং করতে বেরোচ্ছে, প্রচুর ভিড় চারিদিকে। কিন্তু তার মধ্যেও কয়েকটা চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে। আচ্ছা, তোমাদের সাথে কি কখনো এরকম হয়েছে যে তোমরা ড্রেস ট্রায়াল করেছো, যেটা তোমাদের সবথেকে পছন্দ হয়েছে সেই পার্টিকুলার ড্রেসটার তোমার সাইজটা পাওয়া যাচ্ছে না? এক্স্যাক্টলি, আমার সাথে তো অনেকবার হয়েছে এই জিনিসটা। বা এইটা তোমরা কখনো দেখেছো যে পাড়ার জিমে দুর্গাপুজোর আগে প্রচুর ভিড়, কারণ সবাইকে দুর্গাপুজোর আগে খুব সুন্দর দেখতে হতে হবে, সবাইকে দুর্গাপুজোর আগে ওজন কমাতে হবে। রাইট, এটা আমিও দেখেছি বন্ধুরা। তাই যারা এইগুলো নিয়ে কনসার্ন, যারা পুজোর আগে ওয়েট কমাতে চাও, যারা পুজোর আগে একটু রোগা হতে চাও, যারা পুজোর আগে একটু ভালো দেখাতে চাও নিজেদেরকে, তাদের জন্য এটা হলো একটা লাস্ট মিনিট সাজেশন। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি জানো যে ফ্যাট জাতীয় খাবার বেশি খাওয়া মানেই যে ওজন বেড়ে যাবে তা কিন্তু সবসময় নয়। অ্যাকচুয়ালি ফ্যাটের দুটো ভাগ আছে, একটা হলো যেটা হচ্ছে আমাদের খাবার থেকে আমরা যে ফ্যাটটা পাই, যেটাকে আমরা এডিবল ফ্যাট বলতে পারি, অর্থাৎ আমি মাছ মাংস ডিম যেগুলো খাচ্ছি তার থেকে যে ফ্যাটটা আসে সেই ফ্যাটটা কিন্তু আমাদের জন্য ভালো। কিন্তু কোন ফ্যাটটা তাহলে ক্ষতি করে আমাদেরকে? যে ফ্যাটটা আমাদের ক্ষতি করে সেটাকে বলা যায় প্রসেসড ফুড, বা প্রসেসড ফুড থেকে বা প্যাকেজড ফুড থেকে পাওয়া যে ফ্যাটটা, তাহলে কোনগুলোকে সেটার মধ্যে বলবো? সেটার মধ্যে আমরা বলতে পারি যে কোনো ধরনের স্ন্যাক্স আমরা যেগুলো বাজার থেকে কিনে খাই 5 টাকা 10 টাকার কালারফুল প্যাকেটসে যেগুলো পাওয়া যায়, বা আমরা যে নুডলসগুলো আমরা প্যাকেজড আসে আমরা সেটা বাড়িতে বানিয়ে খাই, বা আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই, বা আমরা যে চকলেটস খাই, এই যে প্যাকেজড ফুডগুলো বা প্রসেসড ফুডগুলো, এই প্রসেস ফুডগুলো বেসিক্যালি আমাদের ওজন বাড়াতে সাহায্য করে। এই প্রসেস ফুডগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তার সাথে বন্ধুরা অ্যাভয়েড করতে হবে বাইরের যে কোনো ফাস্ট ফুড। তাহলে কি আমরা কী খাবো? আমরা কি ফাস্ট ফুড খেতে পারবো না? এক্স্যাক্টলি বন্ধুরা, তোমরা খেতে পারবে, তোমাদের পছন্দের সব খাবার খেতে পারবে, কিন্তু সেটারও তৈরি করার কিছু প্রসেস আছে যেটা ডেফিনেটলি আমি তোমাদেরকে জানাবো, এবং যেটা তোমরা নিজেরা নিজেদের বাড়িতেও বানিয়ে খেতে পারো খুব সহজ কিছু প্রসেসের মাধ্যমে। কিন্তু বাইরের খাবার, প্রসেসড ফুড, প্যাকেজ ফুড, এইগুলো তোমাদেরকে বন্ধ করতে হবে, এগুলো তোমাদেরকে স্টপ করতে হবে ফর 21 ডেজ। এবং তারপরে তোমরা যেটা করতে পারো, তোমরা অ্যাজ এ রিওয়ার্ড, তোমরা ওজন কমানোর পরে, তোমরা ওয়েট লস করার পরে অ্যাজ এ রিওয়ার্ড তোমরা একদিন নিজেদেরকে ট্রিট দিতেই পারো, যেটা অ্যাটলিস্ট আমি নিজে করি, যেটা আমার জন্য একটা গোল থাকে যে 21 ডেজ পরে আমি এই খাবারটা খাবো। শুধুমাত্র প্রসেসড ফুড বাদ দিলে বা ফাস্ট ফুড বাদ দিলেই হবে না বন্ধুরা, তোমাদেরকে যেটা কমাতে হবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কিন্তু কার্বোহাইড্রেট মানেই তো ভাত রুটি, এগুলো তো, এগুলো বাদ দেবো কী করে? দৈনন্দিন জীবনে এর তো একটা সাংঘাতিক ভূমিকা রয়েছে। এক্স্যাক্টলি, তোমরা ঠিক বলেছো, কিন্তু কার্বোহাইড্রেটের ভালো রিপ্লেসমেন্ট খোঁজা দরকার। কার্বোহাইড্রেট ফুডের বদলে তোমরা তার রিপ্লেসমেন্টে কী খেতে পারো সেটা তোমাদেরকে চেক করতে হবে, বা কার্বোহাইড্রেট কম এই জাতীয় খাবার তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কারণ কার্বোহাইড্রেট তোমরা জানো ফ্রেন্ডস যে আমাদের এনার্জি, আমাদের ক্যালোরি দিতে সাহায্য করে, কিন্তু সেই ক্যালোরি যদি বার্ন না হয় তাহলে কী হবে? সেই ক্যালোরি আমাদের শরীরে স্টোর হতে থাকে এবং সেটার থেকেই আমাদের ওজন বাড়তে থাকে। তাই কার্বোহাইড্রেট রিচ ফুড যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে কম খেতে হবে, তাহলে তার
তার রিপ্লেসমেন্টে কী খাবো, তাহলে তার রিপ্লেসমেন্টে তুমি নিতে পারো প্রোটিন রিচ ফাইবার রিচ খাবার দাবার। প্রোটিন রিচ বা ফাইবার রিচ খাবারের দুটো নাম এক্ষুনি আমার মাথায় চট করে আসছে, নাম্বার ওয়ান ইজ পনির আর নাম্বার টু ইজ সয়াবিন। এই দুটো দুর্ধর্ষ দুটো আমাদের ইনগ্রেডিয়েন্টস রয়েছে, দুর্ধর্ষ দুটো সোর্স রয়েছে যেখান থেকে আমরা হাই প্রোটিন হাই ফাইবার পেতে পারি, বাট কার্বোহাইড্রেট ইজ ভেরি লেস, ফ্যাট ইজ ভেরি লেস। তো এই ধরনের খাবার তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এবার আমি তোমাদেরকে বলবো দুটো গ্যাজেটের কথা যেটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আমার ওয়েট লস প্রোগ্রামের জন্য, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমাদের ফিটনেস ব্যান্ড। ফিটনেস ব্যান্ড ব্যাপারটা খুব প্রচলিত এখন, তোমরা যে কোনো ব্র্যান্ডের এটা পেয়ে যাবে। আমি পার্সোনালি ইউজ করি যেটা, সেটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের 2.0 ফিটনেস ব্যান্ড। এটা যে কোনো টাইটানের আউটলেটে তুমি পেয়ে যাবে। এর পাশাপাশি সেটা হচ্ছে একটা অ্যাপ, একটা মোবাইল অ্যাপ, যেটা ডেসক্রিপশন আমি লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো এবং তার একটা ছোট্ট টিজারও আমি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে, যেটার নাম হচ্ছে হেলদিফাই মি। এই অ্যাপটার সুবিধা কী, এই অ্যাপটার মধ্যে তুমি যে কোনো খাবার, তুমি যেটাই খাচ্ছ, সে ফর এক্সাম্পল তোমার তন্দুরি চিকেন খেতে ইচ্ছে করেছে, তুমি তন্দুরি চিকেনের ডিটেলসটা ওখানে এন্ট্রি করবে, সেটা তোমার খাওয়া উচিত বা উচিত নয়, অ্যাজ পার ইয়োর ওয়েট, অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট, তোমার ওটা খাওয়া উচিত কি উচিত না, বা খেলে তুমি কতটা কার্ব ইনটেক করবে, কতটা প্রোটিন ইনটেক করবে, কতটা ফ্যাট ইনটেক করবে, সেটা ওই পার্টিকুলার অ্যাপটার মধ্যে তুমি দেখতে পারবে। তো উইল বি কনসাস, তুমি প্রত্যেকটা খাবার খাওয়ার আগে সেটা চেক করে নিতে পারো এবং ওখানে বিভিন্ন ডায়েট প্ল্যান বানানো যায়, বিভিন্ন ডক্টরদের কনসালটেশন পাবে, এগুলো তুমি ওখান থেকে চেক করতে পারো। অ্যাপটা অ্যাবসলিউটলি ফ্রি, কিছু ফিচার্স আছে যেটা তোমাকে পারচেস করতে হতে পারে। আমি ফ্রি ভার্সনটা বা ট্রায়াল ভার্সনটা ইউজ করি এবং আই গেস 21 ডেজের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট, তুমি ওটাকে চেক করতে পারো। ওই 21 দিন তুমি যদি ওখানে খাবারটা ট্র্যাক করতে পারো, আই গেস তোমার অ্যাটলিস্ট ব্যাড ইটিং হ্যাবিটস যেগুলো রয়েছে সেগুলো তুমি কম করতে পারবে, সেগুলো তুমি বন্ধ করতে পারবে। তো বন্ধু, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, এই চ্যানেলটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এই চ্যানেলটাকে লাইক করো আর দেখতে থাকো আমার পুজোর ফিটনেস ফান্ডা।